অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাই। আর মাত্র দুদিন, অর্থাৎ আজ সোমবার, মঙ্গল এবং বুধ পেরিয়ে বৃহস্পতিবার শুভ নববর্ষ। অর্থাৎ এই দিন থেকে, অর্থাৎ এই বৃহস্পতিবার অর্থাৎ থেকে এই আটটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। শুভ নববর্ষ থেকে এই আটটি রাশির, অর্থাৎ বুধবার রাত্রি বারোটার পর থেকে এই আটটি রাশি মানুষের ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, প্রথমেই আমি জানাই কোন কোন দিক থেকে এই আটটি রাশি বেনিফিটেড হতে চলেছে, কোন কোন এই আটটি রাশি কোন কোন দিক থেকে লাভবান হবে, তাও আমি এই ভিডিওতে জানাবো। বেশ কিছু গ্রহের কম্বিনেশান খুব সুন্দর, এত ভালো অবস্থাতে আছে, যে কারণে এই আটটি রাশি কপাল খুলতে চলেছে এই শুভ নববর্ষ থেকে। কোন কোন এই আটটি রাশি? প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন, দশমপতি এবং আপনার একাদশপতি দশমভাবে অবস্থান করছে, ষষ্ঠ নামক মহাপুরুষ রাজ্য, এবং দ্বিতীয়ভাবে সকেতিক রাহু এবং মঙ্গলের সাথে সরে যাচ্ছে, মঙ্গল সেখানে সরে এককভাবে রাহুর অবস্থান, এবং নবমপতি আপনার একাদশভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। মেষ রাশির কিন্তু কপাল খুলতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হবে আপনি যদি মেষ রাশি মানুষ হন। এবং রাশির উপর শুক্র পাস করছে, আপনাদের লাভ লাইফ, আপনাদের দাম্পত্য সুখ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু এই 1428 বঙ্গাব্দে থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, সব দিক থেকে কিন্তু অপরচুনিটি আপনারা পাবেন। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থভাবে এই রাহুর অবস্থান, এবং সব সরাসরি রাশির উপর বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনাদের ধনপতি এবং একাদশপতি রাশির উপর বাস করছে। ধনের জায়গাটা যথেষ্ট স্টেবল করবে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের দেখাচ্ছে, কর্ম জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং বৃহস্পতি রাশির উপর দিয়ে আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু দিতে শুরু করবে। অর্থাৎ এই নববর্ষ থেকে কিন্তু কুম্ভ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক দশম স্থানে এককভাবে রাহুর অবস্থান, তুঙ্গস্থ রাহু, সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, এবং কর্মভাবে ভাগ্যভাবে শুক্রের অবস্থান। ভাগ্যের সাপোর্ট আপনারা সিংহ রাশি যদি আপনি হন ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন, ভাগ্যের দ্বারা কর্মের জায়গাটা কিন্তু আপনারা জয় করবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, শুভ বিবাহের যোগ, দাম্পত্য সুখ, প্রেমের জায়গাতে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন আপনি যদি আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এই শুভ নববর্ষ থেকে আপনাদের ভ্রমণ যোগ,
বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সিংহ রাশির ক্ষেত্রে। পারিবারিক সুখ, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। রাশির উপর দিয়ে রাহু বাস করছে এবং ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং দশমভাবে একাদশপতির অবস্থান, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু ভালো, সফলতা লাভ সাকসেস জায়গা আপনাদের থাকছে। প্রেম জায়গাটা দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশ থেকে আপনাদের লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে 1428 নতুন বছর থেকে, শুভ নববর্ষ থেকে কপাল খুলতে চলেছে বিশ্বরাশি। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে ধনপতির অবস্থান এবং পঞ্চমভাবে আপনার একাদশপতি অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিচ্ছে। তৃতীয়ভাবে কমিউনিকেশান যোগাযোগগুলো আপনাদের এই শুভ নববর্ষ থেকে আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম পুরাতন প্রেম কামবা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো। কিন্তু সন্তান সুখের জায়গা, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। আকস্মিক ধন প্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। শুভ বিবাহের যোগ আপনাদের কিন্তু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থলাভ, বিদেশের সাথে যারা রত আছে এবং আপনারা কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহযোগিতা কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি, রাশির উপর শনির অবস্থান, পঞ্চমভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি, আপনাদের ধনের জায়গাটা ভালো করতে চলেছে। ধন আপনারা কিন্তু যথেষ্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো এবং নবপঞ্চম কানেকশান আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি, বিদেশ থেকে আপনাদের লাভ, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে। ব্যবসার জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে এবং আপনাদেরও কিন্তু কপাল খুলতে চলেছে এবং শুভ বিবাহের যোগ। প্রেমের ক্ষেত্রে আপনার সফলতা, পারিবারিক সুখ, দাম্পত্য সুখ এবং আপনাদের ক্ষেত্রে এ সময়ের মধ্যে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো, সাত নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, চতুর্থ হয়ে শুনি শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি, সন্তান সুখের জায়গা, এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো করবে। সপ্তমভাবে শুক্রের অবস্থান, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে, শুভ বিবাহের কানেকশান, দাম্পত্য সুখ, আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ এবং আপনারা এ সময় ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ 1428 বঙ্গাব্দ থেকে তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সন্তানের দিক, শেয়ার মার্কেট, রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়ে আপনারা কাজগুলোকে গুছিয়ে নিন, আপনাদের কিন্তু যথেষ্ট অপরচুনিটি, কাজের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং বেশ কিছু আটকে থাকা কাজ, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এই সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে। আপনারা মানসিক শান্তির জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট,
কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। সবশেষের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান সপ্তম পদিকে কানেক্ট করে নবমভাবে অবস্থান করছে, সরাসরি রাশির উপর দৃষ্টি, এবং একাদশভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, লাভ লাইফ আপনাদের ভালো হতে চলেছে, সন্তান সুখ, শেয়ার মার্কেট, লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা, আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনাদের উন্নতি হবে এবং আপনাদের ক্ষেত্রে মানসিক দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে এবং বেশ কিছু কাজের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই শুভ নববর্ষ থেকে 1428 এই নয়টি রাশি, এই আটটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই ছিল ভিডিও, এবং কোন কোন দিক থেকে বেনিফিটেড হতে চলেছে আমি তাই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের কিছু কমেন্টস থেকে অবশ্যই কমেন্ট করুন। ওম গাং গণেশাই নব। নমস্কার।